নমস্কার বন্ধুরা, ইটিং শো চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে আবার একটা ডিনার ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পুজোটাকে উপভোগ করছেন, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো চলুন আজকে দেখে নিই কী কী আছে খাবারে। ছোট ছোট বেবি নান আছে, ঠিক আছে, বাড়িতেই বানানো ছোট বেবি নান। আর আছে চিকেন মশালা, আলু আছে, বাংলা বাঙালি যেহেতু বুঝতেই তো পারছেন আলু তো থাকবেই, প্লাস হচ্ছে একটা বড় চিকেন লেগ পিস নিয়েছি, আর আছে শসা। তো চলুন খাওয়া দাওয়া শুরু করা যাক, লেটস স্টার্ট। বাটার দিয়ে নানটা করেছে, ঝোলটা দেখুন পুরো স্পাইসি। দারুন। ভালো টেস্টি বানিয়েছে মাংসটা, পুজো চলছে বলে মাংস টাংস খায় না, নিরামিষ, তাই আমি একাই খাচ্ছি আজকে, লাস্ট কয়েকদিন হলো একাই খাচ্ছি। বেবি এসে গেছে, না কোথায় ছিল? থাকে যাবে না, লাস্টে হয়তো একটু ভাত নিতে হতে পারে। রুটি রুটি আমি বেশি খাই না, ভাতই খাই। আজকে ইচ্ছা হলো একটু নান খাওয়ার। মা মাংস খাবে? মামা বেবিটা এসে মারাত্মক কাণ্ড কারখানা চালাচ্ছে, তাকে একটা বাটিতে দিয়ে দাও না, সে তার খাবে বসে বসে। না জমায়ের কাছে জমা দেবে তোমাকে, যাও রান্না করে চলে যাও, মা মায়ের কাছে রান্না করে যাও, খাবে যাও। দারুন হয়েছে মাংসটা, ¡Gracias!
এরকম খাওয়ার সময় একটু কোল্ড ড্রিঙ্কস হলে আরো জমে যায়, ওই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। বেবির জন্য ফুটি ভাত নিব ভাবছিলাম, কিন্তু তিন পিস সাড়ে তিন পিস রুটি খেয়েই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। Oh.
টিস্যু পেপারটা খুঁজে পাচ্ছি না। Half prices. বন্ধুরা আমার খাওয়া শেষ, এই ঝোলটা খেতে পারলাম না কারণ স্পাইসি রাত্রের খাবার, ওই জন্য খেলাম না। তো বাকি তো যা নিয়েছিলাম সব শেষ করেছি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এইরকম অনেক মজা মজা ভিডিও পাবেন। আর চ্যালেঞ্জ ভিডিও আসবে, ঠিক আছে, পুজোটা জাস্ট শেষ হয়ে গেলে তারপরে চ্যালেঞ্জ ভিডিও আসবে, আর পারলে পুজোর মাঝখানে কিছু ভেজ আইটেম নিয়ে চ্যালেঞ্জ ভিডিও করব আমরা। তো সেই সব ভিডিওর নোটিফিকেশান পেতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকুন, এইভাবে সাপোর্ট করুন, আপনারা তো খুব সাপোর্টিভ।
তো চলুন এই বলে ভিডিওটা শেষ করছি, সবাইকে হ্যাপি পূজো।